ইলিশ মাছ ভাজা, কলা কলা আছে, কলা ভাজা, এটা হচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো, নারকেল ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, তারপরে চাল কুমড়ো ভাজা, এটা হচ্ছে করলা ভাজা, এটা হচ্ছে কচুর শাক। এখন ঠাকুরকে প্রণাম করে দিচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের চলেছি। তো সবাইকে গুড মর্নিং, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আসি আমি বারাসাত চাপাডালি মাছ বাজারে এসেছি, বিকজ আমাদের রান্না পুজোর বাজার, মাছ কিনতে এসেছি। তো দেখি এখন বাজারে ভীষণ ভিড়, আর আমার সাথে ভাইকে নিয়ে এসেছি, এখন যাবো মাছ বাজারে। এটা হচ্ছে বারাসাত চাপাডালি মাছ বাজার, এটা এখানে পাইকারি মাছ পাওয়া যায়, বা সকাল সকাল ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি, প্রচুর মাছ জমে যায় এখানে। ফাইনালি মাছ সব কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো বাড়ির দিকে রওনা দেবো। বাজার থেকে এখন বাড়ি চলে এসেছি, মা এখন মাছ ভাজছে বাড়ির কল। দেখো কালকে রাত্রেবেলা সূর্য দশ শিখিয়েছি, আজকে প্র্যাকটিস হয়ে গেছে। হ্যাঁ ওই যে ওই যে ওই যে অনেকটা হয়েছে, সকালবেলা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে বাইকটাও ধুতে হবে, কালকে বিশ্বকর্মা পুজো পুজো দিতে হবে। এদিকে সব নিচে একদম বসে গেছে, পান্তা ভাত আর আজকে মেনুটা দেখাই তোমাদের না। একটা মেনু আছে পান্তা ভাত, পেঁয়াজি আর পেঁয়াজ, এদিকে সব লাইন দিয়ে সব বসে গেছে নিচে। এই যে হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসছে আরেকটা নতুন ব্লগের সাথে। আজকে হলো আজকে আমাদের বাড়িতে রান্না পুজো। তো এটা আমার জীবনে প্রথমবার, মানে কখনো আমাদের ওই বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে কখনো রান্না পুজো হয়নি, এই বাড়িতে এই প্রথমবার হবে। তো সেটার জন্য আমি তো খুব এক্সাইটেড, এটার জন্য মানে এই রান্নাটা হবে, মোটামুটি দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপরে সন্ধ্যেবেলা থেকে সমস্ত কিছু রান্নাবান্না হবে। তো আজকে অনেক কিছু, লটস অফ আইটেম রয়েছে, তো সবটা তোমাদের সাথে শেয়ার করবো, আমি তো খুব এক্সাইটেড। আর তোমরাও প্লিজ ভিডিওটার সাথে থেকো, আর যাদের বাড়িতে রান্না পুজো হয় তারা প্লিজ কমেন্টস করে জানিও যে কাদের কাদের বাড়িতে তোমাদের রান্না পুজো হয়। তো আমি তো এই জন্য খুব মানে স্পেশাল লাগছে যে আমাদের এই শ্বশুরবাড়িতে রান্না পুজো হয়, এই নিয়মকানুনগুলো আমার পুরোটাই অজানা ছিল। তো সমস্ত কিছু জানবো, কীভাবে কী হয় কি না হয়, তো ভিডিওটা তোমরা প্লিজ সঙ্গে থেকো। আর আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, কিন্তু খেয়ে দিয়ে আরও একবার স্নান করতে হবে, স্নান করে ধোয়া কাপড়ে সব কিছু করতে হয়। আর ভিডিওটা তো ও কন্টিনিউ করবে, আর ও এখন গেছে একটু নিচে, কাজ রয়েছে, সেজন্য ও কাজ বাজগুলো কমপ্লিট করে ফোনটা রেখে গেছে আজকে বাড়িতে। তো সেই জন্য আজকে এখন ব্লগটা করতে পারছি না, আমার ফোনটা, এই ফোনটা আমার কাছে সবসময় থাকে না, তো সবসময় আমি এই ফোনটাকে ব্লগ করতেও পারি না। তো ঠিক আছে চলো, আবার পরে ঘড়িতে দুটো বাজে পাঁচ মিনিট বাকি, এখন ঘড়িতে দুটো বাজে। এখন বাইকটা এগুলো পরিষ্কার করলাম, পরিষ্কার করার পর এখন চোখ মুখের অবস্থা খুব খারাপ, এখন অনেক কাজ বাকি আছে বাড়িতে। এখন শুরু, এখন একটু পরে আবার রান্না বান্না শুরু করতে পারবো না। এদিকে চিমনিটা আমার পয়সা করতে, চিমনির অবস্থা তো খারাপ। এদিকে মামু আমাদের মোবাইল দেখছে আর খাবার। মামু কি করছিস? মামু দুপুরবেলা খিদে পেয়েছে বলে আজকে সকাল সকাল খাওয়া দাওয়াটা করে নিয়েছি। আজকে মেনুতে ছিল ওই বাচ্চার ডিমের বড়া আর প্লেন ভাত, মোটামুটি আমার ভাইদেরও খাওয়া গেছে, ও তো দিকে গেমে বসে গেছে, আর এখন সবের শেষে মা আর ও খাচ্ছে। চারটে পনেরো বাজে, এখন বিভিন্ন কাজ সেরে মানে চিমনি পরিষ্কার হলো, পুরো বাথরুমটাকে পরিষ্কার করলাম, এখন জাস্ট স্নান করলাম, এখনও অনেক বাড়ির কাজ বাকি। আর দিকে মোটামুটি একটু পরে আমাদের সেই আসল যে মেন মা মানুষের পুজো অরন্ধম, সেসব প্রিপারেশন শুরু হবে। এখন নারকল চুলতে হবে, এদিকে কচু শাকটা রেডি আছে, কচু শাকটা দেখাই তোমাদের। আর মামু সারাক্ষণ বদমাইশ করেই যাচ্ছে, করেই যাচ্ছে, ওর কাজ হচ্ছে বদমাইশ করা, আর কোনো কাজ নেই ওর, তাই তো বল, ওই তাই তো বল, এই সব ফেলে দেবে, টেনে টেনে যা দেখবে সব সব ফেলে দেবে। চলে গেলাম টাটা, বেড়াতে যাচ্ছে, দেখ দেখ টাটা, বেদা গেলাম টাটা। বলেছিলাম প্যান পরে নে ঘুরতে যাবো, এখন ঘুরতে যাবো বলে কেমন করছে, কী করতে যাবি, তুই কোথায় যাবি বল,
কোথায় যাবি? এই যে প্যান করে কোথায় যাবি? কোথায় যাবি? কোথায় যাবি বল? শরীরটা খারাপ, একটু জ্বর হয়েছে, ছান খারাপ, আবার যেতে নেই সোনা বাইরে। কোথায় যাবি তুমি? কোথায় যাবি? আরে মামি দেখো ঘুরে বলে যাবে। কোথায় যাবি? কোথায় যাবি বল? কোথায় যাবি? বাইরে বাইরে যাবি ঘুরতে? কোথায়? এখন দুপুর বেলা, চলো কিছু না কিছু থাকি। বাবাই বস, বাবাই বস, সাথে ঘুরতে যাবে এখন। ও আমার সাথে ঘুরতে যাবে, আর কোথাও যাবে না। আমার কাছে প্যান খুলে দেবো, প্যান খুলে দেবো। আমরা ঘুরতে যাচ্ছি, টাটা দিদা, টাটা দিদা, সবাইকে টাটা, টাটা টাটা। কোথায় যাবো ঘুরতে? কোথায় যাবো? কোন দিকে যাবো? কোন দিকে যাবো? কোন দিকে যাবো? কোন দিকে ঘুরতে? কোন দিকে যাবো? এইদিকে যাবো, এইদিকে, এইদিকে ঘুরতে যাবো। দেখি এইখানে ঘুরতে যাচ্ছি আমরা, দেখি ভাবো আমরা এইখানে ঘুরতে যাচ্ছি। এই যে আমরা এইখানে চলে এসে ঘুরতে, এই যে আমরা এইখানে ঘুরতে চলে এসে। তুই পরে না বাবার প্যান্টটা, শুধু ফেলবে যা বাবা, শুধু ফেলে দেবে বাবাই বাস। মিষ্টি দেবো, রসগোল্লা আনতে যাবো। বাবাই বাস, বাবাই বাস, বাবু বাবাই বাস, বাবু বাবাই বাস। তুই বাপরে বাপ, ফোন না রিমোট। মারতে নেই মামা, হয় না মারতে নেই। বল তুমি ওখানে বসে টান টান, তুমি আসো না, তোমার দেখছি। যাই হেঁটে বেরো করে আসি। হ্যাঁ টাটা। না না যাচ্ছি না, যাচ্ছি না, যাচ্ছি না, যাচ্ছি না, কোথাও যাচ্ছি না। আমি একটু ঘুমোতে যাচ্ছি ওই ঘরে, একটু হাঁটে হাঁটে করতে দেখি তুই কিরকম পারিস। চলে গেলাম, একটু হাঁটা কর, দেখি রান্না করতে যাচ্ছ না, কিন্তু রিলস ফিলস বানাতে যাবে। দেখি একবার, দেখে দেখে শোন বাবা, একটু পরে তো ঘেমে নিয়ে চান করে যাবে। তো এখন ঘড়িতে বাজে 5:35, আর এদিকে মা এখানে আছে। এটা পটল, এটা উচ্ছে, এটা হচ্ছে ভেন্ডি, এটা কি আছে আমার চাল কুমড়ো, চাল কুমড়ো, এটা মিষ্টি কুমড়ো, এটা বেগুন, আর চাল তার আচার হবে, এদিকে আলু। এখন মা এসে বসে গেছে ওটা করতে করতে, চুলটা আমি ফুরফুরে পড়ছে, শ্যাম্পু করেছে পুরো আজকে, একদম পা ছড়িয়ে রয়েছে। মা এখন মা মনসাকে প্রণাম করছে রান্নাঘরে। এটা আমাদের ছোটোবেলায় দেখেছি মাটির উনান ছিল, সেখানে করতো। এখন যেহেতু গ্যাস, তো সেই জন্যে মা এখন প্রণামটা করে নিচ্ছে। পাশে সব নুন দোয়া হয়ে গেছিলো, ফ্রিজে ছিল মাছগুলো। এটা ইলিশ মাছ, আর এটা আছে ভোলা মাছ, আর এতে আছে তেলাপিয়া, আর হচ্ছে রুই মাছ, আর এখানে কচু শাকগুলো তো দেখালামই আছে। আর এদিকে ও এখন মশলা মশলা করতে বসে গেছে, ট্রেনিং নিচ্ছে এখন থেকে। আমাদের ঘরে এখন কান্নাকাটি করছে, হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো চলে এসেছি আজকে, এখন রান্না পুজোর জন্য সমস্ত প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে। ওদিকে মা রান্নাঘরে সমস্ত কিছু, যা যা অনেক কিছু মেনু হবে আজকে, সেগুলো তোমাদের পরে বলবো। তো ওখানে রান্নাঘরে তো কিছু কিছু আইটেম হচ্ছে, আর এখানে হচ্ছে আমি ভাজাভুজিগুলো করবো। এখানে প্রায় মোটামুটি 7-8 রকমের ভাজা করবো, আলু ভাজা, ভেন্ডি, পটল, কুমড়ো, চাল কুমড়ো, আরও অনেক ধরনের ভাজা আছে, সেগুলো করবো। আর এই যে
এখানে একজন নারকেল ছিলছে, তোমরা চিনতেই পারছো কে? নারকেল কাটিয়ে দিলাম, নারকেল কাটছে, ছাড়িয়ে দিলাম, আর কি করব তোমাদের? আর এই যে এখানে হচ্ছে সব ভাজা, এখানে এতগুলো সব ভাজা হবে। এখানে হচ্ছে আলু ভাজাটা সব আলাদা করে রাখা হয়েছে। আরে আগে গরম করে দাও, তাই নারকেলটা গরম করে দাও, বসে বসে করবে, করব তো দিদি। এখন সিগারা নিয়ে চলে এসেছে বাবুরা, কি দেবে খাদ্যে সিগারা খাবি? আরে শুধু খা, ওটা কা লোক করা মাছি বলে জানি না। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো আজকে ভীষণ খাটাখাটনি চলছে। আমি তো নারকলটা কাটলাম, নারকলটা প্রথমে ছুললাম, ছুলে দেওয়ার পর নারকলটা গায়ে সেটা তুলে দিলাম, তোলার পর সে নারকলটা কেটেও দিলাম, মানে আজ হাত কেটে গেছে। এখন দুই দিকে দুটো রান্না চলছে, এখন আমি যাবো, এখন ঘুরতে বাজে প্রায় 7:30, এখন সারাদিনের পরে যাবো তো চুলটা কাটাতে, তো কারণ কালকে বিশ্বকর্মা পুজো আছে আর তারপর অফিসে শুরু হয়ে যাবো, সময় পাবো না। এখন যাবো চুল কাটাতে, আর ওইদিকে সব রান্নাবান্না চলছে। এদিকে মা মোটামুটি রান্নাঘরে রান্না করছে, এখন এটা মাছ ভাজা হচ্ছে, আর এটা এবার পায়েসের চালটা পায়েস হবে, আর এটা দুধ ভরা আছে, মোটামুটি মাছও দেখছি ভাজা হয়ে গেছে, এখানে চুই মাছগুলো ভাজা হয়ে গেছে, আর কড়াই এখানে তেলাপিয়া ভাজা হচ্ছে, ভোলা মাছগুলো এখন মনে হয়নি, আর এখানে কচু শাকটা দেখছি নিচে সেদ্ধ করা রয়েছে, আর এইদিকে ও এখানে বসে বসে চলো আমি একটু চুল কাটে দেখলাম, টাটা এসে কথা দেখা হবে। ভাজা কেমন যাচ্ছে? হ্যালো, দুদিন থেকে চুল টুল কেটে কেমন লাগছে তোরা বলো? আশা করি মনে হচ্ছে ভালো লাগছে, আর এখন একটু ফ্রি হলাম, এখন হচ্ছে একটু ফ্রি হলাম, মানে বুঝতে পারছো সকালবেলা সেই ঘুম থেকে যে উঠেছি 6টার সময়, সেই থেকে মাছ আনা এটা ওটা সেটা, গাড়ি ধোয়া, মানে যাচ্ছে তাই আজকে অবস্থা, চিমনি ধোয়া, চিমনিতে ধুতে দেওয়া, চিমনি হাতটা অনেকটা কেটে গেছে, আজকে রক্ত প্রচণ্ড বেরোচ্ছিলো, এখন বাজে ঘড়িতে আমার বাইরে দেখি কতটা কি রান্নাবান্না প্রিপারেশন হয়েছে, মনে হচ্ছে কিছুটা হয়েছে। বাড়ি এসে ঢোকার সাথে দেখলাম ভাজা ভাজি করছে, মা রান্না করে, ও ডাইনিং এ করছে, এখন যাই গিয়ে দেখি কতটা প্রিপারেশন হয়েছে। রান্নাবান্না কত দূর দেখাও, কত দূর তোমার রান্নাবান্না কত দূর হলো? দেখি মাছের ছাল হচ্ছে, ও এই মাছটা কী কী দিয়ে রান্না করেছে একটু বলো, বলো না প্লিজ, একটু বলো আগে, বলো শুনে বলো, পাবলো ঘেমে নেই চান করে গেছে, মাছের মধ্যে কী কী দিয়েছে বলো? এই মাছটা কিন্তু দেখতে পাচ্ছ, মাছের তরকারি কিন্তু আদা রসুন পিঁয়াজ পিঁয়াজ দিয়ে হয়, এটা আমাদের কিন্তু আজকে হলো মাছ আছে, কিন্তু লঙ্কা আর হলুদ, মানে যা হবে আছে লঙ্কা আর হলুদ দিয়ে আছে, এটা এটা কী হবে? মশলা সবাই দিচ্ছে, আর দেখে দেখি বাইরে কতটা কী হয়েছে, বাইরে মোটামুটি এখানে কী হয়েছে, আচ্ছা এখানে ডাল রেডি হয়ে গেছে, এগুলো সব ভাজা ভুজি ঢাকা দেওয়া আছে, বাবা এখন বসে রয়েছে দেখছি, আর মামু বদমাইশ করছে, যেমন কাজ ও ঠিক করে যাবে, কিরে তোর কাছ থেকে ঠিক করে যাবে, তাই তো তুই আবার চোখ মারছে, দেখি 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 চোখ মারটা দেখে, হ্যাঁ চোখ মার দেখি, চোখ মার, আরেকবার 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 আরেকবার, দেখো মা পায় না আছে, ছেলে পায় না আছে, বাহ বাহ বাহ, এই মিষ্টি নিয়ে এসছি কে খাবে, মিষ্টি নিয়ে এসছি কে খাবে, মিষ্টি নিয়ে এসছি, মিষ্টি নিয়ে এসছি, হ্যাঁ কে খাবে, কে খাবে, কে খাবে, মামু থাক রেখে দিই, পরে কাজ করি, রেখে দিচ্ছি রেখে দিচ্ছি, পরে খেয়ে আমার বউটা যে কত কাজ করছে গো, এখন রান্না বান্না হওয়ার পর এখন আমার ঘর গোছাতে লেগেছে, কেমন ফিল করছো আজকে একটু এদিকে ফেরো, এই মাথাটা একটু ঘোরাও, এই মাথাটা এরকম ঘোরাও, ভালো ফিল করতে। রাত্রি 10:30 বাজে, এখন আমাদের মোটামুটি রান্নাবান্না কমপ্লিট, ঠাকুর খেতে পারে পালা, তো মা এখন সব রেডি করছে, মা এখন ঠাকুরকে খেতে দিয়ে দিচ্ছে, এখন থেকে সেই আগেকার দিনের মধ্যে মাটির ওনার নেই, তো গ্যাসটাকে দেওয়া হলো,
সব রকম খাবার খাবার দিয়ে মাছ এখানে সব আছে, মাছ আছে, বেগুন ভাজা আছে, কলা ভাজা আছে, ডাল আছে, কচু শাক আছে, এটা চাটনি আছে, পায়েস আছে, চালকুমে ছেচকি আছে। মা এখন ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে। অবশেষে এখন সেই খেতে বসেছি। এখন ঘড়িতে বাজে 11:30 বাজে। মোটামুটি বাবার খাওয়া হয়ে গেছে, বাবার সেরে রয়েছে, ওদেরও দুজনের খাওয়া হয়ে গেছে। এখন মোটামুটি পাতে এই যে হচ্ছে আজকে আমাদের বাড়িতে রান্না কী কী আছে, আরও কিছু আছে, ইলিশ মাছ ভাজা, কলা কলা আছে, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো, নারকেল ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, তারপরে চাল কুমড়ো ভাজা, এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে করলা ভাজা, এটা হচ্ছে কচু শাক। এখনো অনেক কিছু রয়েছে, এখনো আইটেম সব দিকে রয়েছে। আজকে চার জনের অরণ্যের রান্না, বাবা মশার নাম করে খেতে শুরু করে দেয়। আরে খেয়ে নিন, এই কথাটা ভাত দিয়ে খেয়ে নিন, খেয়ে নিন, কমা না বোকা, কমে দা কমে দা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমার আর বাবার খাওয়া হয়ে গেছে, খুব সুন্দর খেয়েছি। আজকে রান্না বান্নাটা একদম অসাধারণ হয়েছে, বাবা এবার প্রথম খেয়েছে, কেমন লেগেছে আপনার? খুব ভালো লেগেছে খাওয়া। হ্যাঁ, কিন্তু শাকটা আরও খুব ভালো হয়েছে, আমার কচু শাকটা, হ্যাঁ খুব সুন্দর শাক হয়েছে। আর আর কি কি খেলেন মনে আছে? হ্যাঁ, কি কি খেয়েছেন? মাছ ভাজা, হ্যাঁ বিভিন্ন ধরনের ভাজা, মানে বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, রুই মাছ তো খাননি? রুই মাছ তো খাননি, রুই মাছ ওটা আমি খেয়েছি, রুই মাছটা ভালো ছিল। কিন্তু তোমার এই চালতার যে চাটনি করেছো ভালো হয়েছে, বেশ খেয়ে। ওরা মা করে যাবি না, মাকে গিয়ে বলো, মানে রান্নাটা তো করেছে, হ্যাঁ মাকে গিয়ে বলতে হবে তাহলে আপনাকে খেয়েতে। মা করেছে তো, হ্যাঁ কিন্তু টেস্ট হয়েছে ভালো, খুব সুন্দর টেস্ট হয়েছে, নাই ভালো লাগে বেশ। তো আমরা খেয়ে, আমি আবার কি একটু চাটনি দিয়ে একটু আচার দিয়ে বেশ ভাতটা খেতে খুব ভালোবাসি, কিন্তু চাটনিটা করেছে ওই চাটনি। আপনি কি এই বছর প্রথম খেলেন? এর আগেও খেয়েছিলেন এরকম কোথাও? না আমি এরকম কোথাও খাইলে তো, মানে এই অরণ্যমের খাবার এই বছর আপনার প্রথম? না অরণ্যমের খাবার আমাদের যেমন বাড়িতে হয় শীতলা পূজা হয়, না না আমি সেটা পান্তার কথা বলছি না, আমি বলতে চাইছি যে মানে এই যে অরণ্য, অরণ্যম যেটাকে বলা হয়, মানে এই যে অনেক আছে নিরামিষ আমাদের, মানে এটা ফার্স্ট টাইম, এটা ফার্স্ট টাইম, যাক তাহলে প্রতি বছর খেতে আসতে হবে তো, মানে হ্যাঁ প্রতি বছর তো অরণ্য খেতে আসতেই হবে, খুব ভালো লাগে। এই ভিডিওটা কিন্তু মাসিরা দেখবে, মাসিরা বলবো আপনি একা একা খেয়ে খেয়ে আসলেন, মাসিদেরকে বলা ছিল, ভিডিওটা যখন মাসিরা দেখছে মাসিদের বলবো তোমরাও আপনারা চলে আসবেন। এখন তো এখন বাইরে মা আরও খেতে বসেছে, সবাই খাওয়া দাওয়া পরে লাস্ট দুজনে খাচ্ছে, গিয়ে দেখে কী করছে। সবাই শেষে এখন বাড়ির দুই গিন্নি, বড়ো গিন্নি, ছোটো গিন্নি বসে গেছে। একটা রিভিউ দিলাম, আজকে প্রত্যেকটা রান্না একদম এ ক্লাস। এই সে পত্রা বল, খেয়ে কেমন লাগছে আজকে? ভালো লেগেছে? কি কি খাসনি? কি কি? হ্যাঁ ভোলা মাছ খাইনি, ইলিশ খাইনি, পোনা মাছ খেয়েছি। কেন ভালো লাগে না? তুই মাছের ডিম খাবি না, ও শুধু খাবে একটাই জিনিস, চিলি চিকেন আর ফ্রাইড রাইস, ওর প্রিয় খাবার। ও বাড়িতে যদি ঘি দিয়ে মা মেখে দেয় তাই খেয়ে নেয়, মাছে তাই করে দেয়, তাই তো বল, লজ্জা পেয়ে গেছে। রাত্রির অনেকটা হয়েছে, রাত্রি 11:30 পৌনে 1টা বাজে যায়।
আজকে ব্লগটা এখানে শেষ করব। আগামী কাল বিশ্বকর্মা পুজো, বাইকটা এগুলো পুজো দিতে হবে, কালকে অফিসেও আছে। আর আমাদের যে রান্নাটা হয়েছে কি অরণ্যমের রান্না, এটা পুরোটাই কালকে খেতে হবে। কালকে আমাদের বাড়িতে কিছু রান্না করতে নেই, তো গ্যাস পর্যন্ত জ্বালাতে নেই, এরকম একটা ব্যাপার আমাদের নিয়মে যেটা আছে। আর এই ভিডিওটা দেখার পর যাদের বাড়িতে এই রান্না পুজো আছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর এই সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আশা করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর অনেক অনেক শেয়ার করে দেবে এই ভিডিওটা দেখার জন্য। দেখা হবে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে। তো ভালো থাকো, গুড নাইট, বাই বাই, টাটা।